স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে প্রেস ক্লাব গাইবান্ধার মতবিনিময়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন প্রেস ক্লাব গাইবান্ধার নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। 21 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠানের সদ্যপ্রয়াত দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক আবু জাফর সাবু স্মরণে 1 মিনিট নিরবতা পালন করা হয়। জেলায় প্রেস ক্লাবগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করতে সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমগুলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস ক্লাব গাইবান্ধার নেতৃবৃন্দ ও গণমাধ্যমগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র ও 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ আহমেদ, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শাহীন, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ঘাগট সম্পাদক আব্দুল সামাদ সরকার বাবু, দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাপ্তাহিক অবিরাম সম্পাদক হারুনুর রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুকের সম্পাদক শামসুজ জোহা, গাইবান্ধা ডট নিউজের বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, প্রেস ক্লাব গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুন নাইম, কার্যকরী সদস্য শাহজাহান সিরাজ, সদস্য জালাল উদ্দিন, আমন্ত্রিত অতিথি ভীষণ উত্তরবঙ্গ ডট টিভির চেয়ারম্যান রোহিত হাসান রিন্টু সহ আরো অনেকেই। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।